ওয়েলকাম টু VidOnko.com। আমি সুনম, তোমাদের ম্যাথস টিচার। চলো দেখি নি এবারে কোন অঙ্কটা রয়েছে। এখানে যেটা বলা রয়েছে, এখানে এই বৃত্তটির রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা ও ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো, রেখাঙ্কিত যে অঞ্চলটা রয়েছে তার পরিসীমাটা কত হবে, লিখে নিই আমরা। পরিসীমা, পরিসীমা কত হবে? পরিসীমা হচ্ছে রেখাংশ এসি, অর্থাৎ এই জায়গাটা, তার মান কত হবে? এবার দেখো, এখানে যে ত্রিভুজটা রয়েছে সেটা 42 সেন্টিমিটার এবং কোণ দেওয়া রয়েছে 60, অর্থাৎ এটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এর তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই রেখাংশ এসির মানটা হচ্ছে আমাদের 42, আর চাপ এসি যেটা রয়েছে তার মানটা কত হবে? 60° / 360° (2×π) অর্থাৎ 22/7×r অর্থাৎ 42। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? 42 + 1/6×2×22/7×42, অর্থাৎ সাথে 42 কেটে গেল, তাহলে 42 + 44 অর্থাৎ 86 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল আমাদের পরিসীমা। এবার যেটা বের করতে হবে, যে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো, ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে কী করবো আমরা? এবিসি বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করব মাইনাস ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এবিসি বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে? 1/6×π r² অর্থাৎ 22/7×r² অর্থাৎ 42² মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4×বাহু² এবার এই পার্টটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে পাবো 22×42 মাইনাস √3/4×42×42। 4 দিয়ে যদি কাটি 2 হবে, এখানে কত আসবে? 21, আর 2 দিয়ে যদি করা হয় তাহলে এটা 21 আসবে, অর্থাৎ 22×42 মাইনাস 21×21×√3, তাহলে 924 - 441√3। √3 এর ভ্যালু আমরা জানি, √3 = 1.732। এটা বসিয়ে যদি আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে আমরা পাবো 160.19 সেন্টিমিটার² প্রায়। এটাই হচ্ছে আমাদের টোটাল আনসার। VidOnko.com ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ। গণিতের এইরকমই নানান সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।